ওরা তিনজন মিলে ঠান্ডা মাথায় গ্লোরিয়াকে খুন করেছে। ওদের শাস্তি পেতেই হবে। বিমলের বাবা মিস্টার সেন, উনি কলেজের ম্যানেজিং কমিটির মেম্বার, বিরাট প্রতিপত্তিশালী লোক। তাছাড়া ওদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও প্রচুর। তাতে কি এসে গেল? আইনের চোখে সব অপরাধী সমান। কিন্তু আইনের চোখ তো বাঁধা, তাই না? ও আপনাদের ধরা ছোঁয়ার অনেক বাইরে। আমাদের কাছে প্রমাণ আছে, এই যে রুমাল, এতে পরিষ্কার লেখা আছে বি সেন, অর্থাৎ বি সেন যে বিমল সেন, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। পুরো ঘটনাটাই এখন ধুয়ে ধুয়ে চার করা যাচ্ছে। কিন্তু মিস্টার ভাদুরী, এই সামান্য একটা প্রমাণ নিয়ে কি এত বড় ক্রাইম প্রমাণ করা যাবে? কিন্তু আমাদের তো উইটনেস আছে। না, রাধা কোনো সাক্ষী দেবে না। সাক্ষী দেবে না মানে? এই হোস্টেলে এসে রাধা আপনাদের সাথে কথা বলবে, এটা নিয়ে আমার দীপার সাথে আগেই কথা হয়েছিল। কিন্তু শর্ত একটাই ছিল যে আপনারা ওকে কোনো বিষয়ের মধ্যে জড়াবেন না। কিন্তু সেটা কি করে সম্ভব? রাধাই তো একমাত্র সাক্ষী যে নিজের চোখে দেখুন। দীপার শর্তে আমি রাজি হয়েছিলাম, তাই রাধা আজকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছে। আপনারা আরো তদন্ত করুন, অন্য সাক্ষী জোগাড় করুন, কিন্তু ওকে একদম এর মধ্যে জড়াবেন না। সাক্ষী ছাড়া এই সাধারণ একটা রুমাল দিয়ে কিছু প্রমাণ করা যাবে না ম্যাডাম। আচ্ছা, আপনারা চাইলে কি না করতে পারেন বলুন তো। হ্যাঁ, আর তাছাড়া দীপা কেন এরকম একটা শর্ত দিয়েছিল সেটা আমি খুব ভালো করে জানি। সব বড় লোকের ছেলেদের পেছনে লাগতে যাওয়া, না না, জেনে বুঝে আমি বাচ্চা মেয়েগুলোকে এই বিপদের মধ্যে ঠেলে ফেলে দিতে পারবো না। তুমি চাও না গ্লোরিয়ার খুনিরা ধরা পড়ুক, শাস্তি পাক? কি হলো বলো। আমি যা জানি সব বলে দিছি, আমি আমি আর কিছু জানি না, কিছু জানি না। এই কথাগুলো কোর্টে তুমি দাঁড়িয়ে বলতে পারবে না? তুমি পারবে? না না না, আমাকে আপনারা ছাইড়া দেন, আমি আর কিছু জানি না, আমি সব বলে দিছি, আমি আর কিছু জানি না, আমাকে ছাইড়া দেন। ভয় পেও না রাধা, আমরা তো আছি। আপনারা থেকে কিচ্ছু করতে পারবেন না। বুঝতে পারছেন না ম্যাডাম, তীরে এসে তড়ি ডুবে যাবে। ছেলেগুলো এত বড় অন্যায় করেও পার পেয়ে যাবে যদি না প্রমাণ করতে পারি ওরাই খুন করেছে। বিমল সেনই খুনি। প্রমাণ আছে কিছু তোমার কাছে? আমি নিজের কানে শুনেছি ওদের কথা, আমি সাক্ষী আছি গ্লোরিয়ার খুনে। দীপাবলির সাত কাহন সোম থেকে শনি রাত 9:30 আকাশ 8:00।